আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমে জানিয়ে দিচ্ছি একটি ব্রেকিং নিউজ। কুয়েতের বিখ্যাত সালমি এলাকার টায়ার ড্রাম্পিং এরিয়াতে 3000 মিটার এলাকা জুড়ে আগুন লেগেছে এবং এটি ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের 4টি টিম কাজ করছে এই আগুন নিভাতে। এখনও আগুন নেভানো সম্ভব হয়নি। উল্লেখ থাকে যে সালমিতে অবস্থিত এই টায়ার ড্রাম্পিং এর স্থানটি বিশ্বের বড় বড় টায়ার ড্রাম্পিং এর স্থানগুলোর মধ্যে অন্যতম। জানিয়ে দিচ্ছি আরও একটি অগ্নিকাণ্ডের খবর। জিলিব আল শুয়েখ এলাকার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। বাড়িটিতে বেশ কিছু আরব জাতীয়তার বসবাস করলেও এই নিহত 3 জনের মধ্যে 2 জন বাংলাদেশিও ছিলেন। অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে তারা বাংলাদেশের নারায়ণগঞ্জের লোক ছিলেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে যে জাহারা গভর্নমেন্টের অধীনে ত্রিপক্ষীয় কমিটির বিশেষ অভিযানে 4 জন ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা কুয়েতের ভর্তুকিযুক্ত পণ্য বা রেশনের পণ্য রাস্তার পাশে বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ভিসার আইন লঙ্ঘনের অপরাধে 68 জন প্রবাসীকে বিভিন্ন জাতীয়তার গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মুবারক আল কাবির এলাকায় 3টি ভুয়া খাদামা অফিস জব্দ করা হয়েছে। অন্যদিকে আরেকটি সূত্র প্রকাশ করেছে যে সাম্প্রতিক সময়ে কুয়েত বিমানবন্দর থেকে একজন ইথিওপিয়ান প্রবাসী পালিয়ে গিয়েছিল, তবে কুয়েতের নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করতে সক্ষম হয়েছে। জানিয়ে দিচ্ছে একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর। মোহাম্মদ দিলু নামক একজন কুয়েত প্রবাসী আজকে কুয়েতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইনালিল্লাহি ওয়া ইনালাইহি রাজিউন। বাংলাদেশে তার দেশের বাড়ি ছিল কেরানীগঞ্জের কৃষ্ণনগর পোড়াহাটি গ্রামে। তার বাবার নাম ছিল গাজী ফকির। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সর্বশেষে কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 43 ডিগ্রি। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে সামনের দিনগুলোতে গরমের তাপমাত্রা আরও বাড়তে পারে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো বিভিন্ন ব্যাংকের রেট অনুযায়ী কুয়েতি 1 দিনারে 355 টাকার ঊর্ধ্বে। আপনারা এক এক এক্সচেঞ্জে এক এক রেট পাবেন। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 18 দিনার 800 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।